এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটু বের হলাম, যাব কাউতিয়া কারখানা বাজার। এখন ইপসা পার হচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা পার হলাম। আমাদের এই ঐতিহ্যবাহী কাউতিয়া কারখানা বাজার অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, তো আজকে আমার বন্ধু ফোন দিল, রনি ফোন দিল, চলো ঘুরে আসি, তার জন্য বের হলাম। জায়গায় জ্যামজট আপনাদের না দেখাই, একেবারে ঢুকে পড়লাম মৈশনবাড়ির রাস্তায়। সামনে রনি আছে, ওকে পিক করব এখন, যে দেখি কোথায় আছে। লোকজন আছে অনেক, রনি সম্ভবত ফোন দিতেছে। হ্যাঁ, ওই যে দেখা পাচ্ছি, কি অবস্থা বন্ধু? এই তো একটু আরেকজনের সাথে একটু দেখা হয়েছে, তো বান্ধবী না বন্ধুর সাথে দেখা হয়েছিল। তাহলে চলো কারখানার দিকে যাই। না না না, ঠিক রাস্তাঘাট গুলো খুবই সুন্দর, বৃষ্টি হওয়ার পর আরো সুন্দর লাগে, কি স্মুথ রাস্তা। সুন্দর কর্ণ
করতে হলে সামনে কোনো গাড়ি আসছে না সেটা দেখতে হবে। রাস্তার মোড় হর্ন দিয়ে ঢুকলাম, আসলে গ্রামের এলাকার ভিতর দিয়ে চলাচল করলে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য অনুভব করা যায়, সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সামনে স্পিড ব্রেকার, ছাগল দৌড় পারতেছে।
কোনো ট্রেন আসছে কিনা দেখতে হবে। আজকে দেখি তেমন লোকজন নেই। এরকম টাইমে আসলে এরকম এদিক দিয়ে লোকজনের জন্য গাড়ি নিয়ে গাড়ি চলাচলই করা যায় না, হাঁটা যায় না, এত পরিমাণে লোকজন হয়ে যায়। আজকে লোকজন নেই তেমন। এদিকে সেলু আছে, যারা সেলুতে ঘুরতে চান তারা জায়গায় কন্ট্যাক্ট করে ঘুরতে পারবেন। সেই দিকে কোনো এক জায়গায় দাঁড়াই দোকান টোকানে। রনি, তাহলে কি অবস্থা? এদিকে জলকুটির আছে, একেবারে দক্ষিণ পাশে চলে আসলাম। এইখানে অনেক আনারস আছে, পেয়ারা আছে, আরো কিছু আচার আছে, তো আমরা পেয়ারা ভর্তাটাই নিলাম। রনি দুইটা কাঠি নিল পেয়ারা ভর্তা খাওয়ার জন্য। পেয়ারা ভর্তা কিনে রনি বলতেছে একটি সিনেমাটিক শট নিয়ে দেওয়ার জন্য। তাই আর কি করলাম, শটটা নিয়েই নিলাম, বন্ধুর আবদার মানতেই হবে। তো ও অনেক খুশি হয়েছে। দুই বন্ধু মিলে রেললাইনের রাস্তা দিয়ে হাঁটতেছি আর দুজনে পেয়ারা ভর্তা খাইতেছি। দেখি খেয়ে দেখি কিরকম টেস্ট। পেয়ারা ভর্তাটা টেস্ট আছে অনেক। রনি খাইতেছে আর বলতেছে চিল ব্রো চিল। রনি অনেক মজা করে খাইতেছে, আমিও খাইতেছি। দুই বন্ধু মিলে রেললাইনের রাস্তা দিয়ে হাঁটতেছি। আসলে পরিবেশটা অনেক সুন্দর, ভালোই লাগে। আপনারা চাইলে আসতে পারেন, দেখে যেতে পারেন। সামনের দিকে হাঁটতেছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। প্রাকৃতিক ভিউটা দেখেন আর এনজয় করেন, কত সুন্দর। ওই যে দেখা যাচ্ছে একটি সেলু, তা ওনারা ঘুরতেছে সেলু নিয়ে, এনজয় করতেছে, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেছে। আসলে এরকম জায়গায় সেলু দিয়ে ঘুরতে কার না ভালো লাগে বলেন। রেললাইনের ব্রিজের পাশ দিয়ে মানুষ চলাচল করার জন্য একটি রাস্তা আছে, এদিক দিয়ে সবাই চলাচল করে। এই যে ভাইয়ারা বসে রয়েছে, এদিকে বসে থাকা যায়, তবে ট্রেন আসলে নিচে দাঁড়ায় থাকতে হয়, নাহলে রিক্স হয়ে যায় অনেক। আমরাও দুইজন এই জায়গায় বসে আছি, বসে সেলফি নিতেছি। তবে এই জায়গায় যারাই বসবেন বা এরকম স্থানে যারাই বসবেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ হচ্ছে একটু ভুলের জন্য আপনাদের বা আমাদের জীবন চলে যেতে পারে। দুই বন্ধু মিলে এই জায়গায় বেশ কিছুক্ষণ বসে রইলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, সেলফি তুললাম। রনিকে বললাম আমার একটি সিনেমাটিক শট নিয়ে দেওয়ার জন্য, তো ও নিয়ে দিল। রনিকে অনেক ধন্যবাদ। দুই বন্ধু মিলে সারা বিকাল ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। তো এখন এদিক থেকে বের হয়ে যাব, চলেন একেবারে বাইকে দেখা হবে। অবশেষে ট্রেনের দেখা পেলাম, তার জন্য ছুটলাম ট্রেনটা দেখার জন্য।
রনিকে নামিয়ে দিয়ে চলে আসলাম, চলে যাচ্ছি বাসার দিকে। এদিকে রাস্তাঘাট অনেক অন্ধকার, তো ব্লগটি শেষ করার সময় হয়ে গেছে। হোপ রাখতেছি ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।